আগেই সুস্থ হয়েছেন 40 জন করোনা আক্রান্ত পুলিশ কর্মী। সোমবার আরও 16 জন সুস্থ হয়ে ফিরলেন বাড়িতে। লালবাজারে এক কর্তা জানিয়েছেন, এখনো পর্যন্ত কলকাতা পুলিশের 106 জন পুলিশ কর্মী ও অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে থানা ও ট্রাফিক গার্ডের কর্মীরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন কয়েকজন সশস্ত্র বাহিনীর সদস্য। যদিও সোমবার নতুন করে কেউ আক্রান্ত হননি বলে জানান ওই পুলিশ কর্তা। লকডাউনের জেরে কলকাতার বিভিন্ন স্থানে ডিউটি করতে হতো পুলিশ কর্মীদের। এই সময় করোনা তাদের দেহেও থাবা বসায়। কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ কর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। রবিবার নিউ মার্কেট থানার এক অফিসারের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়, যদিও তার কোনো উপসর্গ ছিল না। গড়ফা থানার পুলিশকর্মী ও অফিসাররাই বেশি আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মোট 56 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এদিকে লালবাজারে কর্তব্যরত পুলিশকর্মীরা যাতে সুস্থ থাকেন তার জন্য গেটের কাছে স্যানিটাইজিং টানেল তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে পরিশুদ্ধ হওয়ার পরেই ভিতরে ঢুকতে পারছেন পুলিশকর্মী ও আধিকারিকরা।